हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमार सब बंधुरा केमन आछो? निश्चय भालो आछो। एखन जा गरम, आमादेर सबारई किन्तु खूब घाम होच्छे। माझे मध्ये बृष्टि होलेओ घामेर हात थेके किन्तु निस्तार नेई, आर घामेर दुर्गन्ध किन्तु एकटा समस्या बला जाय। अनेकेई आमरा बाजार चलती नाना धरनेर डिओड्रेंट यूज करे थाकि, किन्तु अनेक समय ई डिओड्रेंट किन्तु काज करे ना। ताई आजके आमि कतगुलो घरोया टोटका निये उपस्थित होयेछि, एगुलो जदि ठीक भावे फलो करो तोमरा किन्तु तोमादेर घामे दुर्गन्ध थेके अनेकटाई रेहाई पाबे। चलो ताले सेटा किभाबे जेने नि। এই ঘামের দুর্গন্ধ থেকে রেহাই পাওয়ার প্রথম উপায় হলো তোমাদের দিনে দুবার স্নান করতে হবে। আর এই গরমকালে দিনে দুবার স্নান করা কিন্তু কোনো ব্যাপারই নয়। কিন্তু অনেকেই বলে থাকে স্নানের সময় সাবান বা বডি ওয়াশ ব্যবহার করলেও গা থেকে দুর্গন্ধ ছড়ায়। এর কারণ কি জানো? এর গলদ রয়েছে তোমাদের সাবান বা বডি ওয়াশে। তোমাদের এমন সাবান বা বডি ওয়াশ বেছে নিতে হবে যেখানে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে, যেমন অ্যালোভেরা, টি ট্রি অয়েল, নিম, ল্যাভেন্ডার অয়েল। এই উপাদান গুলো যদি থাকে এবং সেই বডি ওয়াশ এবং সাবান যদি তোমরা স্নানের সময় ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাদের গা থেকে দুর্গন্ধ ছড়াবে না। যাদের ধরো শরীরে বেশি ঘামের দুর্গন্ধ হয়, তারা স্নানের জলে একটু নিম পাতা ছড়িয়ে তারপর স্নান করতে পারো। আর যাদের দেহের যেসব অংশে বেশি ঘাম হয়, সেখানে একটু নিম পাতা বাটা লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে তারপর যদি স্নান করে নাও, দেখবে সেই সব জায়গায় যে ঘাম উৎপন্নকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিও কম ঘটবে, যার ফলে কিন্তু ঘামের দুর্গন্ধ কম হবে। যাদের ধরো খুব বেশি ঘামে দুর্গন্ধ হয়, তারা একটু নারকেল তেল মাসাজ করে নিতে পারো। যেমন যাদের বগল খুব ঘামে, তারা এই বগলের অঞ্চলে যদি একটু নারকেল তেল মাসাজ করে নাও। আর এই নারকেল তেল যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল, ঘাম উৎপন্নকারী ব্যাকটেরিয়াদের যেমন নাশ করবে, তার পাশাপাশি বগলের কালো ছোপও দূর করবে। এই ঘামের দুর্গন্ধ দূর করতে কাজে আসতে পারে বেকিং সোডা এবং লেবুর রস। তোমরা যদি একটু বেকিং সোডা এবং লেবুর রস এবং সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নাও এবং দেহে যেসব অংশে বেশি ঘাম হয় সেখানে একটু লাগিয়ে 10 মিনিট পরে ধুয়ে নাও, দেখবে কিন্তু তোমাদের ঘামের দুর্গন্ধ অনেকটাই কমে গেছে। আর শেষ যে টোটকাটার কথা বলবো, সেটা কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে, সেটা হলো টমেটো। এই টমেটোর রসে আছে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা কিন্তু ঘামে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াদের নাশ করতে পারে। তোমাদের দেহে যেসব স্থানে বেশি ঘাম হয়, সেখানে যদি একটু টমেটোর রস লাগিয়ে রাখো এবং 10 মিনিট পরে ধুয়ে নাও, তাহলে দেখবে সেই সব অঞ্চল থেকে আর বেশি ঘামে দুর্গন্ধ হচ্ছে না। তোমরা কিন্তু স্নানের পর সুতির হালকা রঙের ঢিলে ঢালা পোশাক পরবে। তোমরা কিন্তু কখনোই পলিয়েস্টার বা স্যাটিনের পোশাক পরবে না। এই ফেব্রিকে কি হয়, বেশি ঘাম হয়, যার ফলে কিন্তু ঘামে দুর্গন্ধ ছড়ায়। তাহলে যে টোটকাগুলির কথা বললাম আজকে, সেগুলো কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো এবং অবশ্যই আমাকে জানিও যে তোমরা উপকৃত হলে কি না। তাহলে ভিডিওটা যদি তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।